সবাইকে আমাদের আমাদের এই আজকের এই সভার থেকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এখানে এই একই সভার মধ্যে এখানে করোনা সংক্রান্ত প্রায় তিনটি কমিটি সরকার কর্তৃক গঠিত। একটি হচ্ছে বিভাগীয় পর্যায়ের জন্য বিভাগীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে, একটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যে রাজশাহী জেলা পর্যায়ে, আর একটি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মেয়রের তত্ত্বাবধানে আরেকটি কমিটি। তিনটি কমিটিরই প্রধানরা আমরা এখানে ছিলাম। আমাদের সঙ্গে 14 দলের নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ শীর্ষ নেতৃবৃন্দ তারা ছিলেন, আছেন এখনও, এবং ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ, চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ, পরিবহন পরিবহন মালিকদের নেতৃবৃন্দ ইত্যাদি, এবং হাসপাতালের উপপরিচালক সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। আমরা সবাই যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যেটি পত্রিকায় এবং টেলিভিশনে খুব বড় করে আসছে, যে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ হার খুব বেড়েছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েছে, এটি আমরা অস্বীকার করছি না যে অতীতের চেয়ে রাজশাহী বিভাগীয় হাসপাতাল যেটি, সেই হাসপাতালে যেহেতু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ বা বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সব জায়গা থেকেই রুগী আসেন, ফলে এখানে রুগীর সংখ্যা বেড়েছে এবং একই সঙ্গে এখানে তাদের মধ্যে কিছু কিছু তো মারাও যাচ্ছে। আপনারা সবাই জানেন যে এই এইবারকার ভ্যারিয়েন্টটি, যেটি ডেল্টা ভ্যারিয়েন্ট, খুব অত্যন্ত শক্তিশালী এবং যখন আক্রমণ করছে তখন আসলে লাংসগুলো অকার্যকর করে দিতে তার সময় খুব বেশি নিচ্ছে না। এই সব কিছু মাথায় দেখেই ইতিমধ্যেই আমাদের কর্মকর্তাগণ এবং নেতৃবৃন্দ তারা একটি কাজ করেছেন, সেটি হলো প্রথম প্রথম পর্যায়ে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত ছিল, যে এর মধ্যে দোকানপাট, ব্যবসা বাণিজ্য বা জনগণ রাস্তায় বা মাঠে থাকবে না। কিন্তু আজকের মিটিংয়ে আলোচনা করে সেটিকে আর একটু এগিয়ে নিয়ে বিকেল 5টা থেকে কড়াকড়িভাবে পরের দিন সকাল 6টা পর্যন্ত একেবারে সব কিছু বন্ধ, এবং 6টার পর থেকে থ্রি হুইলার সার্ভিসটাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং এবারটি বিষয়টি কিন্তু এইরকম যে 5টা মানে 5টায়, 6টা মানে 6টায়, এক্ষেত্রে উদাসীনতা বা গাফিলতি কিন্তু প্রশাসনিকভাবে বরদাস্ত করা হবে না, আমরাও বরদাস্ত করব না, কারণ জীবিকার জন্য দোকানপাট, ব্যবসা বাণিজ্য খোলা রাখতে হচ্ছে, কিন্তু মানুষের জীবনটাও তো বাঁচাতে হবে, সেই জন্যেই এই এই কড়াকড়ি কাজটি করছে। এবং ইতিমধ্যেই প্রশাসনিক একটা সিদ্ধান্ত নিয়েছেন জেলা বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, যে অন দি স্পট র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে মানুষের করোনা কার আছে কার নেই এটা একটা টেস্ট আজকে থেকে বোধহয় শুরু হয়েছে, আজ সকাল থেকে শুরু হয়েছে এবং আগামীকাল থেকে এর সংখ্যা আরও বাড়বে। অর্থাৎ বিভিন্ন মোড়ে জমায়েত করা লোক, তাদের মধ্যে তাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে যদি পজিটিভ পাওয়া যায় তাহলে তাকে তৎক্ষণাৎ চিহ্নিত করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে, সে আর বাইরে এই রোগটি বিস্তার করতে পারবে না এবং সেও সতর্ক থাকবে, অন্যান্য লোকও সতর্ক হবে। এবং এইরকম টেস্ট যত বেশি হবে তত কিন্তু এটি প্রশাসন যে তৎপর রয়েছে এটি জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তারাও একটু সচেতন হবে। পাশাপাশি পুলিশের যে ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি পুলিশের যে কমিটিগুলি আছে সেগুলোকে অ্যাক্টিভেট করে জনগণকে সচেতন করার বিষয়টি, মাস্ক পরার বিষয়টি, স্যানিটাইজার ব্যবহার করার বিষয়টি, যেটি জনগণকে কাঙ্ক্ষিত জায়গায় কিছুতেই আনা যাচ্ছে না সেই জায়গাতে আনতেই হবে, এবং সেই জন্যে অনেক কিছু করা হয়েছে। আবারও নতুন করে আমরা ওয়ার্ড পর্যায়ে একেবারে আমাদের শহরে যে 30টি ওয়ার্ড এবং প্রয়োজনে পার্শ্ববর্তী ইউনিয়নগুলিতেও এই বিভিন্ন তরুণ উদ্যমী যারা যুবকরা আছেন, ছেলেরা আছেন, তাদেরকে দিয়ে একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট একটা কমিটি করে তাদেরকে দিয়ে আমরা এই মোটিভেশনের কাজটি আবারও শুরু করতে চাই, এবং এটি দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি আমাদেরকে এই এই ওয়ার্ড পর্যায়ের কাজগুলি, তৃণমূল পর্যায়ের কাজগুলি করতে হবে। পাশাপাশি যে যারা আইন অমান্য করবেন এবং কোনো রকম যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারবেন না কেন তিনি 7টার পরে বাইরে আছেন বা কেন তিনি মাস্ক পরেননি, তাদের ক্ষেত্রে প্রশাসনিক যে ম্যাজিস্ট্রেসি যেটি আছেন তাদের মাধ্যমে যে ফাইন
করা সহনীয় পর্যায়ে অবশ্য সেই ফাইন আদায়ের কাজটি চলবে এবং তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে আমরা হয়তো পরীক্ষামূলকভাবে হলেও তাদেরকে দিয়েই আবার এই করোনার মানে অ্যাওয়ারনেসের ব্যাপারে কাজে লাগানো যেতে পারে, সেটিও একটা প্রস্তাব এসে আমার কাছে ভালোই লেগেছে। আমার মনে হয় যে আগামী কাল থেকেই রাজশাহীর পার্শ্ববর্তী রাজশাহী জেলার পশ্চিমের যে দুটি থানা, একটি গোদাগাড়ি, হ্যাঁ পশ্চিমে গোদাগাড়ি, উত্তর পশ্চিমে তানোর এবং উত্তরে মোহনপুর, এই তিনটি থানা এলাকায় ভেতর দিয়ে যাতে মানুষ রাজশাহী শহরে থ্রি হুইলারে বা পায়ে হেঁটে বা অন্য কোনোভাবে না ঢুকতে পারে, সেই জন্যে জেলা পুলিশ প্রশাসন ডিআইজি মহোদয়ের নির্দেশে সেটাও বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে। এই সব কিছু আমরা আগামী 3 থেকে 5 দিন প্রতিদিনই মনিটর করা হবে যে এই আক্রান্তের হার বা মৃত্যুর এই যে হার, এই 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 গ্রাফটি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। যদি আমরা আশাই করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব যে এটা যেন নিচের দিকে যায়, যদি কোনো কারণে উপরের দিকে এর মানে মানুষ বেশি করে আক্রান্তের হারটি অব্যাহত থাকে বা মৃত্যুর হার অব্যাহত থাকে, তাহলে 5-7 দিন পরে আমাদের আরেকটি সভা হবে এবং সেই সভাতে একেবারে 14 দিনের জন্যেই কঠোর থেকে কঠোরতম যে লকডাউন যেটি হয় সেটি আমরা দিতেই হবে, জনজীবন বাঁচানোর জন্য সেটি দিতেই হবে। কাজেই সেটার জন্য যেন আমাদের নগরবাসী, আমাদের জেলাবাসী, আমাদের এই এলাকার বিভিন্ন মানুষ, এই জেলাগুলি তারা যেন একটু প্রস্তুত থাকেন। আর সর্বশেষে আমি অনুরোধ করব আপনাদেরকে সাংবাদিকভাবে যে এটি আসলে আমরা আপনাদের মাধ্যমেই এটা জনগণের কাছে যাওয়ার একটা সুযোগ, এই কথাগুলি আপনারা সুন্দরভাবে প্রচার করে আমাদের পাশে থাকবেন, কারণ এই লড়াইয়ে আমাদেরকে সবাইকে নিয়েই লড়তে হবে, এর বিকল্প কিছু না। ধন্যবাদ। আমি আগেই বলেছি যে আমাদের এখানে আমরা পরিসংখ্যান নিয়ে যেটা দেখছি, যেটা অন্যভাবে পরিসংখ্যানগতভাবে যেভাবে এসছে সেখানে অনেক বেশি অ্যালার্মিং, কিন্তু আসলে অ্যানালাইসিস করলে সেটাকে অতটা অ্যালার্মিং নয়। আর সবচেয়ে বড় কথা, মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন এবং জীবিকা দুটোকেই চলতে হবে, জীবনও বা জীবনও বাঁচাতে হবে আবার জীবিকাও থাকতে হবে, তা না হলে আমরা যদি এই মুহূর্তেই কঠোরভাবে সব কিছু বন্ধ করে দিই তাহলে একেবারে যে এই আমের সময় যে 2000 কোটি টাকা বা 2500 কোটি টাকা যে ব্যবসাটি হয় সেই ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে দ্রব্যমূল্য, চাল সহ অন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, যেমন নওগাঁতে বৃদ্ধি পাচ্ছে, আবার একই সঙ্গে বলা যেতে পারে যে অসংখ্য মানুষ যারা গরিব, বেশ গরিব, যাদের দিন প্রতিদিন পরিশ্রম না করলে অন্ন জোটানো কঠিন হয়, তাদের জন্য বিষয়টি একটু কঠিন হয়ে যাবে। তো আমরা লকডাউনের বিরোধী নই, কঠোরতম লকডাউনের দিকে যাব, শুধু আমরা আগামী 3 থেকে 5 দিন আমরা একটু অবজারভেশন করব, খুব নিবিড়ভাবেই এটা দেখবো যে কী কোন দিকে যাচ্ছি আমরা। আর আমরা হাসপাতালের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি, ইতিমধ্যে সদর হাসপাতাল চালু করার বিষয়ে মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার মহোদয়ের কথাবার্তা হয়েছে এবং তিনি সম্মত হয়েছেন, সেটিকে করোনার উপযোগী করে গড়ে তোলা খুব যত শীঘ্র সম্ভব করা হবে। আর মিশন হাসপাতালটি আরেকবার নেওয়া যায় কি না সিটি হাসপাতালের সঙ্গে সেটি নিয়েও আলোচনা হয়েছে, কাজে আমরা করবো ইনশাল্লাহ সবই। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।